সারা পৃথিবীর সঙ্গে কলকাতাতেও পালিত হলো যুদ্ধ বিরোধী দিবস। এই উপলক্ষে কলকাতায় মিছিল করে 17টি বাম সংগঠনের শ্রমিক ইউনিয়নের সদস্যরা। যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানের মিছিল প্রথমে অনুমতি না দিলেও পুলিশি বাধা টপকে রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস ময়দান মিছিল হয়। সর্বাধিক মানে অর্থ বরাদ্দ হয়েছে এবারে, যখন সারা পৃথিবীর মানুষ আজকে নিরন্ন মানুষের সংখ্যা বাড়ছে, অভুক্ত মানুষ তাদের সংখ্যা বাড়ছে, অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ জর্জরিত, তখন সারা পৃথিবী জুড়েই সামরিক উত্তেজনা এবং যুদ্ধ চক্রান্ত চলছে, কারণ তারা যুদ্ধ অস্ত্র নিয়ে ব্যবসা করতে চায়। সারা পৃথিবী জুড়ে যুদ্ধের যদি দামামা বাজিয়ে দেওয়া যায় তাহলে হচ্ছে বিভিন্ন যুদ্ধের কারখানা এবং ব্যবসায়ীদের বাজার হচ্ছে রমরমা হয়ে উঠবে। মিছিলের পুরো ভাগে ছিলেন বাম নেতৃত্ব। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।